প্রধানমন্ত্রী কার্যালয় সহ 18 মন্ত্রণালয় খুলেছে আজ। সীমিত পরিসরে সচিবালয়ে কাজ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, বর্তমান দুর্যোগে সরকারি সহায়তা অব্যাহত রাখার অংশ হিসেবে কিছু অফিস খোলা রাখা হয়েছে। অনলাইন ব্রিফিং করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রিপোর্ট নিয়াজ জামান সজীবের। করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটি চলবে আগামী 5 মে পর্যন্ত। তবে এই সময়ে প্রধানমন্ত্রী কার্যালয় ছাড়াও খোলা থাকবে মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি, বাণিজ্য, খাদ্য, জনপ্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, তথ্য, নৌপরিবহন, সমাজকল্যাণ, মহিলা ও শিশু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। সরকারি দাপ্তরিক সময়সূচি অনুযায়ী রোববার থেকে অফিসগুলো খুলে দেওয়া হয়। দেশের সব বিভাগ এবং জেলা উপজেলা পর্যায়ে এই মন্ত্রণালয়গুলোর অধীন সংস্থা ও বিভাগও একই সাথে খুলছে। নিজ দপ্তরে সরকারি বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরে অনলাইন ব্রিফিংয়ে কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সম্প্রতি সরকার বিভিন্ন জরুরি বিভাগ এবং মন্ত্রণালয়ে, যেগুলো জরুরি সেবার সাথে যুক্ত এবং জরুরি কাজকর্মের সাথে যুক্ত, সেগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই বিশেষ পরিস্থিতিতে জনগণ যারা দিনে দিনে খায়, যারা দরিদ্র, তাদের অসুবিধা না হয়। তার বাইরেও বিত্তবানরা, দয়ালু এবং সমাজসেবীরা এগিয়ে এসছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সারা দেশে দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে এসছে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, বর্তমান দুর্যোগের সময়ে সহায়তা দিতে সরকারের কাজ অব্যাহত রাখার অংশ হিসেবে কিছু অফিস খোলা হয়েছে। দেশের মানুষের জীবন তথা মানকে সমুন্নত রাখা এবং যতটুকু সম্ভব আপনার মানুষের এই সমস্ত বাইরের দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সোশ্যাল ডিস্টেন্সিং করার জন্য ইতিমধ্যে আমাদের স্থানীয় সরকার প্রতিনিধিরা কাজ করছে। সচিবালয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো আগেই খোলা ছিল। এবার খুলে দেয়া 18টি মন্ত্রণালয়ে উপস্থিত থাকতে বলা হয় প্রয়োজনীয় কর্মকর্তা কর্মচারীদের। মন্ত্রণালয়ে কাজ হচ্ছে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।